নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে একটু মেলায় যাব বেরিয়েছি। আমার এখানে শরৎ মেলা হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তোমরা সবাই চেনো। তো ওনার বাড়ির কাছে আমার বাড়ি। তো আমি একটু বেরিয়েছি, মেলায় যাব, এই যে রেডি হচ্ছি, এখনও ফুল রেডি হয়নি। তো তোমাদেরকেও নিয়ে যাব, ঘুরিয়ে দেখাবো যে কিরাম হচ্ছে। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছি। এই যে মানায়ামে সব আসছে, এখানটা খুব অন্ধকার, এই বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা মেলার একদম মেন গেটে চলে এসেছি, কাছাকাছি আমার বাড়ির, তাই খুব একটা টাইম লাগে না, চলে এসেছি। খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে একদম আলোয় ঝকমক করছে। এইটা একদম মেন গেট ঢোকার মুখে, এই যে আমরা সবাই এসে গেছি। তো এইবার ভেতরে যাব। কত সুন্দরভাবে লাইটটা লাগানো হয়েছে দেখেই বুঝতে পারছো যে ভারতের ম্যাপ একদম ফুটিয়ে তোলা হয়েছে এই আলোর মধ্যে। তো আমরা এবার ভেতরে চলে যাবো। সাইডে কিছু এরম সিনারি হয়েছে, এখানটা দেখায় একটু। বিভিন্ন রকম জন্তু এখানে শিল্পীরা বানিয়েছে, শিল্পীদের নাম দিয়ে এখানে বসানো হয়েছে। তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। মেলায় ঢুকেই সামনেই প্রদর্শনী। তো প্রদর্শনীর একদম গেটে চলে এসেছি। কত সুন্দর গেটটা কারুকার্য করা মাটির সমস্ত জিনিস দিয়ে। তো আমরা ভেতরে ঢুকে গেছি। ঘোরা শেষ, বাইরে চলে এলাম। তো প্রদর্শনীটা যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে এবার বাইরেটা, তো বাইরেটা এইভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে সামনেটা, আর পর্দার সাহায্যে স্টেজে প্রোগ্রামটা দেখানো হচ্ছে একদম সাইটে। তো সুন্দর লাগছে এখানটা দেখতে। এবার চলো একটু দোকানদানিগুলো ঘুরে দেখাবো তোমাদের। কত সুন্দর এখানে বইয়ের দোকান। তো আমার মেয়ে বই কিনবে, বায়না করছিল, একটু দেখি কিনবো, আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। চলো,
অনেক ঘোরাঘুরি করা হয়ে গেছে, কিছু টুকটাক কেনাও হয়েছে। এবার আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, কারণ রাত হয়ে যাচ্ছে, মেলায় ভিড়ও বাড়ছে। এখন তো বুঝতেই পারছো খুব একটা ভিড়ভাট্টায় বেশি না থাকাই ভালো, মেলা মানেই ভিড়। তবুও যতটা সাবধানে থাকা যায়, আর যদি তোমাদেরও ইচ্ছা করে মেলায় আসতে, এখনও অনেক দিন মেলা হবে, মানে এখনও 3-4 দিন বাকি মেলা শেষ হতে, তো তোমরাও চলে এসো মেলা দেখতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবে, এখনও একটু বাকি আছে। তো চলো একটু আমরা খাওয়া দাওয়া করে নিই, মেলা মানেই তো ঘোরা, খাওয়া দাওয়া, ফুচকা। এই ফুচকা ঘুগনি না হলে মেলায় মানে যাওয়াই বৃথা। তো আমরাও একটু যাব, ফুচকা ঘুগনি খাবো। এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখানে, আর এই দিকটা একটু তোমাদের দেখাই যে অনেক নাগরদোল্লা বসেছে, মিঠাই এই যে বায়না করছে, নাগরদোল্লায় উঠবে। তো এখানে বড় বড় একদম কারেন্টের নাগরদোলা দেখতেই পাচ্ছ, যতটা পারছি আমি একটু দেখানোর চেষ্টা করছি। আর বেক ড্যান্স বা অনেক কিছু আছে, অনেক নাগরদোলনা আছে, যেখানে মিঠাই তো খুবই বায়না করছে যাওয়ার জন্য, ওঠার জন্য, কিন্তু উঠতে দিতে চাইছি না, কারণ অত বড় বড় উঠতে পারবে না। বেলুনে উঠেছে তাও হচ্ছে না, বায়না করেই যাচ্ছে। আর একটু ওই দিকটা যাবো, আর একটু ঘুরে নেবো, আর খাওয়া দাওয়া সেরে নেবো, নিয়ে এবার বাড়ি যাবো। তো ঘোরাঘুরি কমপ্লিট, এখানটা স্টেজের দিকটা এসেছি, দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে, স্টেজে কোনো প্রোগ্রাম চলছে। আর তাই আর থাকলাম না, আমার ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করেছি। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।